হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। দু ভাগে ভাগ হতে চলেছে মালদা জেলা, একদিকে চাঁচল ও অন্যদিকে মালদা। মালদা জেলাকে ভেঙে দুটি জেলা তৈরি করা হচ্ছে না, তৈরি হতে চলেছে দুটি নতুন পুলিশ জেলা। অপরাধ প্রবণতা এবং দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে আনতে মালদা অতিরিক্ত পুলিশ জেলা গঠনের উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যে জেলা থেকে ওই প্রস্তাব রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছে, তাতে চাঁচল মহকুমাকে পৃথক পুলিশ জেলা হিসাবে গড়ে তোলার কথা বলা হয়েছে। পুলিশ সুপার বলেন, বর্তমানে চাঁচল মহকুমার আওতায় হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল, পুকুরিয়া থানা রয়েছে। হরিশ্চন্দ্রপুর এবং চাঁচলকে ভেঙে মোট চারটি থানা হবে। রতুয়ার পাশাপাশি শামসিতে থানা তৈরি হবে। এদিকে বর্তমানে মালদা সদর মহকুমার আওতায় থাকা মানিকচক এবং ভূতনিকে প্রস্তাবিত চাঁচল পুলিশ জেলার আওতায় ঢোকানো হবে। ফলে পুলিশ জেলায় মোট থানার সংখ্যা হবে 9টি। এদিকে মালদা পুলিশ জেলার আওতায় কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, গাজল, বামনগোলা এবং ইংলিশবাজার থানা থাকছে। পাশাপাশি মিল্কি ও গোলাপগঞ্জকে পৃথক থানা হিসেবে গঠন করার প্রস্তাবও রাজ্যের কাছে জমা পড়েছে। একদিকে বামনগোলা, গাজল, মালদা এবং অন্যদিকে কালিয়াচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগরের জন্য দুজন ডিসিপি পদমর্যাদার আধিকারিক নিয়োগের ব্যাপারেও আলোচনা চলছে। মালদায় পৃথক পুলিশ জেলা গঠনের ব্যাপারে মুখ্যমন্ত্রীও খোঁজ নিয়েছেন। আশা করছি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত পুলিশ জেলা গঠনের পেছনে বেশ কিছু কারণ থাকে। কোনো জেলার বিভিন্ন থানা এলাকার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শহর এবং গ্রামীণ এলাকার চরিত্র, অপরাধ প্রবণতা, অপরাধের ধরন বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর পৃথক পুলিশ জেলা গঠনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। এদিকে রাজ্যের মধ্যে মালদা অন্যতম উপদ্রুত জেলা হিসেবে বিবেচিত। জেলার কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি প্রভৃতি থানা এলাকার অপরাধমূলক ঘটনা মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে। মালদার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের সীমানা রয়েছে। তিন দিক থেকে দুষ্কৃতী ও মাফিয়ারা বিভিন্ন সামগ্রী চোরাচালান ও পাচার করে থাকে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ মালদার অপরাধের ধরনও আলাদা। বাড়তে থাকা অপরাধ এবং দুষ্কৃতীরাজ দমন করতে পৃথক পুলিশ জেলা গঠনের প্রয়োজন রয়েছে বলে জেলা পুলিশের আধিকারিকরা মনে করছেন।